বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু তার সম্পূর্ণ জীবনী বা তোমাদের পরীক্ষায় রচনা আকারে নেতাজি সুভাষচন্দ্র বসু বা তোমার প্রিয় ব্যক্তিত্ব বা যদি তোমাদের পরীক্ষায় আসে বাংলা প্রবন্ধ রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু সে যাই আসুক না কেন নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে প্রবন্ধ আকারে বা জীবনী আকারে বা রচনা আকারে যে প্রশ্নই আসুক আমি তোমাদের সামনে আজ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এক বিস্তারিত আলোচনা নোট নোট ভিত্তিকভাবে তুলে ধরছি এটা যদি তোমরা কমপ্লিট করে লিখতে পারো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং ভালো মার্কস অবশ্যই ক্যারি করতে পারবে বন্ধুরা তারাকে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বন্ধুরা আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পূর্ণ জীবনী বা সম্পূর্ণ রচনা বা সম্পূর্ণ প্রবন্ধ রচনা পরীক্ষায় আসলে তোমরা কিভাবে লিখবে তা সম্পূর্ণ নোটস ভিত্তিক বিস্তারিত আলোচনায় তো একদম প্রথমেই তোমরা লিখবে নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরে তোমরা পয়েন্ট করবে ভূমিকা ভূমিকাতে কী লিখবেন ভারতে স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধাপে এসেছেন বহু দেশ নেতা এনাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চের এক অন্যতম বিরল ব্যক্তিত্ব এনার জন্ম হয় উচ্চবিত্ত পরিবারে তারপর বিলেতে গিয়ে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন না সম্মুখে ছিল খ্যাতি ও সচ্ছল জীবনের হাতছানি তবুও এসব কিছুকে ত্যাগ করে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনিশ্চিত দুর্গম পথে পা বাড়িয়েছিলেন স্বাধীনতার সংগ্রামের জন্য ডাক দিয়েছিলেন দেশবাসীদের আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এমন আত্মপ্রত্যয়ী উদাত্ম আহ্বান শুধুমাত্র নেতাজির পক্ষেই সম্ভব পরের পয়েন্টে লিখবে জন্ম ও শিক্ষাজীবন জীবন। লিখবে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী পিতা জানকীনাথ বসু ছিলেন কটকের একজন প্রতিষ্ঠিত আইনজীবী কটক শহরেই নেতাজির পাঠ্য জীবনের সূচনা হয় শৈশবেই তার মেধার পরিচয় পাওয়া যায় কটকের রেভেন্সো কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন কলকাতা প্রেসিডেন্সি কলেজ শুরু হয় তার কলেজীয় শিক্ষা উক্ত কলেজের অধ্যাপক ওটেন ছিলেন একজন ভারত বিদ্বেষী অধ্যাপকের অশালীন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সুভাষচন্দ্র বসু এ কারণে তাকে কলেজ থেকে বহিষ্কৃত করা হয়েছিল এরপর আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন দর্শন দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে পরবর্তীকালে আইসিএস পরীক্ষার জন্য ইংল্যান্ডে যান উনিশশো সালে তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন এরপর দেশে ফিরে প্রত্যাখ্যান করতে থাকলেন একের পর এক বড় বড় সরকারি চাকরির প্রলোভন এবং স্থির করলেন তার একমাত্র কাজ দেশের স্বাধীনতার জন্য লড়াই পরের পয়েন্ট ছাত্র জীবনের বলিষ্ঠতা ছাত্র জীবনেই তিনি সংকল্প গ্রহণ করেছিলেন মাতৃভূমির বন্ধনমোচন ও আত্মমানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করার এ কারণেই প্রেসিডেন্সি কলেজে বিয়ে পড়ার সময়ে অধ্যাপক ওটনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি নিজ ভবিষ্যৎকে নষ্ট করেন আর আইসিএস এর লোভনীয় চাকরি হেলাই ত্যাগ করে রাজনৈতিক নেতা দেশবন্ধু চিত্তরঞ্জনের শিষ্যত্ব গ্রহণ করেন বেছে নেন দুঃখ দরিদ্র ও নির্যাতনের এক অনিশ্চিত জীবন পরের পয়েন্ট স্বাধীনতা সংগ্রাম জীবনের ব্রত ভারতের ইতিহাসে রাজনৈতিক সুবাস এক সফল ও বলিষ্ঠ ব্যক্তিত্ব বঙ্গীয় প্রাদেশিক কলেজ বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটি দেশবন্ধু স্বরাজ দল ও ফরওয়ার্ড পত্রিকা পরিচালনা ও সংগঠনে তিনি বিস্ময়কর সাফল্যের নজির রেখেছিলেন তার কাছে রাজনীতি ও দেশসেবা ছিল ঈশ্বরের সেবারই নামান্তর বিভিন্ন জায়গায় বারংবার তিনি বলেছেন যে এই আদর্শই আমার জীবনের জব তপ ও সাধ্যায় পরের মেইন পয়েন্ট নরমপন্থীদের সঙ্গে মতানৈক্য ও নিজ পথে সংগ্রাম চরমপন্থী এই যুবনেতা সুভাষচন্দ্রের কাম্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত পূর্ণ স্বাধীনতা এই মতাদর্শ নিয়ে জাতীয় কংগ্রেসের প্রবীণ কর্মকর্তাদের সঙ্গে তার বিবাদ বাঁধে অপরপক্ষে সরকারের চোখেও তিনি বিপজ্জনক ব্যক্তি হিসেবে চিহ্নিত হন ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করে রাখে কিন্তু সদা সতর্ক পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি ছদ্মবেশে বিপজ্জনক দুস্তর পথ পাড়ি দিয়ে ব্রিটিশ দেশে জার্মানিতে এসে উপস্থিত হন ভারত মাতার মুক্তির জন্য জার্মান রাষ্ট্রনায়ক হিটলার তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন বিপ্লবী রাজবেরি বসুর আহ্বানে সাড়া দিয়ে বিপদসংকুল সমুদ্রপথে পাড়ি দিয়ে জার্মানি থেকে জাপানে এসে উপস্থিত হন সেখানে আজাদ হিন্দ বাহিনী গঠন করে ব্রিটিশ ভারতের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হন আজাদ হিন্দ বাহিনী গঠন ও তার পরিচালনা সুভাষচন্দ্রের জীবনের শ্রেষ্ঠ কীর্তি আজাদি সেনা দলের কণ্ঠে ধ্বনিত হয়েছিল দিল্লি চলো প্রেরণা তাদের নেতাজি পরের পয়েন্ট রাজনৈতিক কর্মজীবন ভারতে প্রত্যাবর্তনের পর থেকে শুরু হয় নেতাজির রাজনৈতিক জীবন ও দেশসেবার মহান ব্রত নেতাজির তারুণ্য কর্মশক্তি সাংগঠনিক ক্ষমতা বক্তৃতা দেওয়ার অসামান্য ক্ষমতা অগাধ পাণ্ডিত্য নেতৃত্ব দেওয়ার বিস্ময়কর দক্ষতা সকলকে অভিভূত করে এই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন বাংলাদেশের এক অবিসংবাদী নেতা এনার ঘনিষ্ঠ সহযোগী হয়ে শুরু হয় নেতাজি স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায় তিনি গড়ে তোলেন এক শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী কলকাতা কর্পোরেশনে মেয়ার পদে নির্বাচিত হন উনিশশো একুশ সালে সূচনা হয় গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন সুভাষচন্দ্র বসু জনপ্রিয়তা ও নেতৃত্ব দানের বিষয়ক দক্ষতা দেখে ইংরেজ সরকার ভয় পেয়ে তাকে নিক্ষেপ করেন কারান্তরালে একবার দুবার নয় জীবনে বহুবার তিনি বরণ করে নেন কারাজীবনকে উনিশশো বাইশ সালে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু নিঃস্বার্থভাবে ভাবে সেবা করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার সমর্থক নেতাজি ছিলেন এই একই মত ও পথের প্রতীক চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দল গঠনের নৈপথ্যে তিনিই ছিলেন প্রধান সেনাপতি অতিরিক্ত পরিশ্রমের জন্য উনিশশো সাতাশ সালে রোগে আক্রান্ত হন তিনি তাই তাই কিছু সময় ভিয়েনায় স্বাস্থ্য নিবাস কাটাতে হয় তাকে এরপর দেশে ফিরে এসে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন পরবর্তীতে গান্ধীজির সাথে মতবিরোধ হয় নেতাজির তাই তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামে একটা রাজনৈতিক দল গঠন করেন সুভাষচন্দ্রের মনুমেন্ট অপসারণ আন্দোলন ও মহাজাতি সনদ সদন প্রতিষ্ঠা এক অন্যতম স্মরণীয় কীর্তি পরের পয়েন্ট ভারত ত্যাগ তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সে সময় নেতাজি কারারুদ্ধ ছিলেন উক্ত সময়ে তার ভগ্ন স্বাস্থ্যের জন্য তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলেও তার নিজের বাড়িতে তাকে অন্তরীণ রাখা হয়েছিল উনিশশো সালে ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে কাবুলির ছদ্মবেশ ধারণ করে নেতাজি ভারত ছাড়েন ইতালি ও জার্মান হয়ে গিয়ে পৌঁছান জাপানে জাপান প্রবাসী বিপ্লবী রাজবিহ রাজবিহারী বসুর সক্রিয় সমর্থনে প্রবাসী ভারতীয় ও জাপান মন্দি ভারতীয়দের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তুললেন আজাদ হিন্দ বাহিনী ও আজাদ হিন্দ সরকার ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় আজাদ হিন্দ বাহিনী কিন্তু বিভিন্ন প্রতিকূলতা ও পরাভূত জাপানের আত্মসমর্পণ এর ফলে সব কিছু ব্যর্থ হয় আজাদ হিন্দ ব্রিটিশ বাহিনী শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় লাস্ট পয়েন্ট উপসংহার পরবর্তী ইতিহাস অত্যন্ত দুঃখের জাপানের বুকে পড়ল পারমাণবিক বোমা জাপান আত্মসমর্পণ করল পরাজয় এসে ছিনিয়ে নিল বীর নেতাজির স্বপ্ন জাপানের বিমানে তিনি তাহেতুক রওনা হলেন তারপর আর খোঁজ পাওয়া যায়নি এই মহান নেতার সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু আজ কোথায় আজ পর্যন্ত এর যথার্থ জবাব মেলেনি সম্ভবত সম্ভবত হেকুর বিমান দুর্ঘটনার কারণে তার জীবন জীবনাবাসন ঘটেছিল কিন্তু সমস্ত ভারতীয়দের হৃদয়ে নেতাজি আজও অমর নেতাজির অভাব বেদনাতে কাতর ভারতবাসীর অন্তর সর্বক্ষণ বলে ওঠে তোমার আসন শূন্য আজই হেবির পূর্ণ করো তো এই হলো নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে এক বিস্তারিত আলোচনা ও একটি সম্পূর্ণ প্রবন্ধ বা রচনা বা জীবনী ভিত্তিক আলোচনা খুব ভালোভাবে তোমাদের সামনে শেয়ার করলাম চেষ্টা করো যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে বা নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে প্রবন্ধক আকারে বা জীবনী লিখতে বলে তাহলে কিন্তু এটা তোমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিতে পারলে অবশ্যই ভালো কিছু পাবে এবং নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে অবশ্যই এই তথ্যের মধ্যে তোমরা কিন্তু ভালো জানতে পারবে তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ